ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে রংপুর রাইডার্সের বিশেষ আয়োজন। হঠাৎ দেখলেই মনে হতে পারে বাংলাদেশে জাতীয় দলের জার্সি কি পরিবর্তন হয়ে গেল, কিন্তু না, রংপুর রাইডার্স দল বিশেষ এই জার্সি পরেই যাচ্ছে বিদেশের মাটিতে খেলতে। বিশ্বের বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে একসময় আয়োজিত হতো চ্যাম্পিয়ন্স লিগ টি-20। কালের পরিক্রমায় এই টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়। তবে এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড 5টি ফ্রাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করেছে, যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্স। ইতিমধ্যেই তাদের ম্যাচ সূচি ঘোষণা করা হয়েছে। আগামী 26 নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টের। এরপর দ্বিতীয় দিনেই মাঠে নামবে রংপুর। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। হ্যাম্পশায়ার ইংল্যান্ডের টি-20 ব্লাস্টের অন্যতম সফল দল, আর এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছে রংপুর। মিরপুর শেরেবাংলা মাঠের একাডেমি প্রাঙ্গণে এদিন সকাল সকাল হাজির হন ক্রিকেটাররা। নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিনও রয়েছেন প্রথম দিনের অনুশীলনে। এছাড়া রংপুরের কোচের ভূমিকায় দেখা গেল মোহাম্মদ আশরাফুলকে। রংপুর এবং ইংলিশ দলটি ছাড়া টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবিয়ান দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল। এবার এক নজরে দেখে নেই রংপুর রাইডার্সের হয়ে কে কে খেলছেন। নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মেহেদি, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ড ওয়েস্ট ইন্ডিজ, হারমিত সিং যুক্তরাষ্ট্র, ওয়েন ম্যাটসেন ইংল্যান্ড, জ্যাক চ্যাপেল ইংল্যান্ড। প্রথমত আমি গ্লোবাল সুপার লিগকে ধন্যবাদ জানাতে চাই যে বাংলাদেশের একটা ফ্র্যাঞ্চাইজ লিগকে ওরা সুযোগ করে দিয়েছে। সো আমাদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া যে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যে গ্রিন অ্যান্ড রেড, সো আমরা সাধারণত রংপুর রাইডার্স যে ব্লু থিমে জার্সি পরি, বাট আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, অ্যাটলিস্ট আমাদের প্র্যাকটিস কিটটাতে লাল সবুজের দাগ থাকা উচিত। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পতাকা সহ অনেক মানুষ দেখা যাচ্ছে। সো যেহেতু বাংলাদেশে একটা চেঞ্জ এসেছে এবং যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে, ওভাবে করে আমরা একটা বাংলাদেশকে একটা ট্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সব কিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর খালি আসলে এখন রংপুরের টিম না, পুরো বাংলাদেশের টিম। আমার কাছে মনে হয় না যে খালি ওটার জন্য, যেহেতু আমরা বাংলাদেশের জন্য বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি ফর আ লার্জার পিকচার, অবভিয়াসলি বাংলাদেশে অনেক বড় একটা চেঞ্জ এসেছে। আমরা আশা করছি যে যেই চেঞ্জটাই হবে বাংলাদেশে সেটা ভালোর জন্য হবে, বাট ওভারঅল আমি মনে করি যে আমরা এই জার্সিটা পুরো বাংলাদেশকে বাংলাদেশকে ডেডিকেট করতে চাই। বাংলাদেশের প্রতিটা কোণতে যদি আমাদের এই জার্সি দেখে একটু হলেও রংপুরের জন্য সাপোর্ট আসে, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া হবে। অবশ্যই আমার কাছে মনে হয় যে সবসময় আমার কাছে মনে হয় যে রিওয়ার্ড একটা অনেক বড় ব্যাপার। যে কোনো ফ্র্যাঞ্চাইজি টিম যদি চ্যাম্পিয়ন হতে পারে অথবা ভালো রেজাল্ট করতে পারে, তারা যদি বিদেশি ফ্র্যাঞ্চাইজে খেলার সুযোগ পায়, তাহলে এটা আসলে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির জন্য অনেক বড় পাওয়া। তার থেকে বড় পাওয়া হচ্ছে যে আমাদের যে লোকাল প্লেয়ারগুলো আছে তারা সবাই, আমরা মনে করি যে ইন্টারন্যাশনাল লেভেলে ন্যাশনাল টিমে ওরা সবাই খেলেছে, কিন্তু ফ্র্যাঞ্চাইজ লিগে আমরা খুব একটা ভালো করতে পারিনি। আমাদের প্লেয়াররা যে হয়তো একটা দুইটা এক্সাম্পল আছে যারা ভালো করতে পেরেছে, কিন্তু একটা গ্লোবাল স্টেজে যেয়ে যখন আমাদের দেশের প্লেয়াররা পারফর্ম করতে পারবে, তখন ওরা ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজে ওদেরকেও দুনিয়া দেখতে পারবে, তখন ওদের জন্য একটা সুযোগ হবে। আমি মনে করি রংপুর রাইডার্সের থেকেও বেশি আমাদের ইন্ডিভিজুয়াল প্লেয়াররা, ওরা যেয়ে যদি 2-3টা ম্যাচ জিতাতে পারে, নিজেদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেস ভালো করতে পারে, আমি মনে করি আমাদের দেশের প্লেয়ারদের জন্য অনেক বড় একটা সুযোগ। থ্যাংক ইউ।